সোশ্যাল মিডিয়াতে খুব ফেমাস হয়ে উঠেছে, আর যেখানেই দেখো এই কাঁচা বাদাম। তাই ভাবলাম আপনাদের সাথে এই কাঁচা বাদাম নিয়ে একটা রেসিপি শেয়ার করি, আর সেই রেসিপিটার নাম হচ্ছে খুবই সিক্রেট, কাঁচা বাদামে কাবাব। তো চলুন আমার রেইনবো কিচেনে যাওয়া যাক। এখানে আমার রান্নার মেন ইনগ্রিডিয়েন্ট আমি কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। এখানে তিনটে এরম সাইজের মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, আর তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আমি এই তিনটে আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এ দেখেন আমি আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এরপর আলুর মধ্যে আমি অল্প একটুখানি খাওয়ার সোডা দিয়ে দিলাম। তারপরে এখানে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুবই মিহি করে কাটতে হবে, আর সাথে কুচানো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমি এর মধ্যে প্রয়োজন মতন বেসন দিয়ে এটাকে মাখিয়ে নেব। নুনটা এখন দেব না, নুনটা আমি পরে দেব। এখানে আমি বেসনটাকে আটা মাখানোর মতন মাখিয়ে নিয়েছি। এখানে আমি গ্যাসে একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানে এখানে আমি দু চামচ মতন রিফাইন্ড অয়েল নিয়ে নেব। আর এই রিফাইন্ড অয়েলে আমি বাদামগুলো হালকা করে, খুবই হালকা করে ফ্রাই করে নেব। তাই তেলের মধ্যে এই বাদামগুলো দিয়ে দিলাম, আর খুবই হালকা করে ফ্রাই করব। এখানে আমি বাদামগুলো হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার বাদামগুলো একটা পাত্রে তুলে নিলাম। এবার আমি এই বেসন মাখার মধ্যে স্বাদ অনুসার নুনটা দিয়ে দিলাম। অল্প একটুখানি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। ভেজে রাখা বাদামগুলো অ্যাড করে দেবো। দিয়ে এবার আমি এর সাথে ভালো করে আবার মাখিয়ে নেব। এবার আমার এখানে কাবাবের জন্য মাখাটা একদম রেডি। এবার আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এই প্লেটে শুকনো বেসন এভাবে ছিটিয়ে নেব। আর আমার দুই হাতেও আমি বেসন এভাবে লাগিয়ে নেব। নিয়ে এবার আমি একটা চামচ দিয়ে এই মাখানো বেসনটাকে নেব, নিয়ে কাবাবের শেপ দেব। এই যে এরম শেপে দেব, দিয়ে এই প্লেটে রাখব। এরম করে আমি প্রত্যেকটা কাবাব রেডি করে আমি এইটাকে কাবাবের শেপে পুরো রেডি করে নিয়েছি। এবার ফ্রাই করব, আর ফ্রাইটা একদম স্লো ফ্লেমে করতে হবে। একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানে হচ্ছে এবার আমি রিফাইন্ড অয়েল দিয়ে দেব। এখানে আমার রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে কাবাব গুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে রাখবো, না হলে আমার কাবাবের ভিতরে ভালোভাবে
ফ্রাই হবে না। খুবই সাবধানে আস্তে আস্তে আমি কাবাবগুলো একে একে তেলে দিয়ে দেব। এবার আমি কাবাবগুলো উল্টিয়ে দেব। আহা, এখন তো পিকনিকের সিজন শুরু হয়ে গেছে, তো আপনারা এই কাবাবটাকে পিকনিকেও ট্রাই করতে পারেন, কফির সাথে একদম জমে উঠবে। দেখেছেন কালারটা কি এসেছে? এই যে দেখুন, আমার কাবাব একদম ফ্রাই হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। পাচ্ছেন আমার বাদামের কাবাব একদম রেডি, একদম মুচমুচে বাদামের কাবাব, আর সাথে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কাসুন্দি, জাস্ট জমে উঠবে। আপনারা অবশ্যই এই কাবাবটাকে আপনাদের বাড়িতে ট্রাই করবেন। আপনাদের যদি আমার এই কাবাবের রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই আমার এই রেসিপিটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে দেওয়া বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।